একটা সময় বর্ধমান মহারাজের নায়ক কাশীনাথ চৌধুরী জগদ্ধাত্রী পূজো করতেন। পূজো দুর্গাপূজো করার স্বপ্নাদেশ পেয়ে শুরু করেছিল দুর্গাপূজো। সেই থেকে 357 বছর ধরে বর্ধমানের রায়চৌধুরী পরিবারের দুর্গাপূজোর আয়োজন। একটা সময় বলি প্রথা চালু থাকলেও পুরোহিতের স্বপ্নাদেশে বন্ধ হয় বলি। বর্ধমান রাজপরিবারের কাছ থেকে অনেক জমি পুকুর পেয়েছিলেন বর্ধমানের রায়ানের রায়চৌধুরী পরিবারের পূর্বপুরুষ কাশীনাথ চৌধুরী। মহারাজের নায়ক ছিলেন কাশীনাথ। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি পুকুর থেকে যা আয় হয় তা দিয়েই পুজোর আয়োজন রায়চৌধুরী পরিবারে। পুরোহিত, ঢাকি, প্রতিমা শিল্পীরা বংশ পরম্পরায় পুজোয় থাকেন। 357 বছর আগে বর্ধমান 1 নম্বর ব্লকের রায়ান গ্রামের চৌধুরী বাড়ির পুজো শুরু হয়। আগে বলি প্রথা থাকলেও 50 বছর আগে বলি বন্ধের স্বপ্নাদেশ পেয়েছিলেন পুরোহিত। বর্তমানে বলির পরিবর্তে দেবীর পায়ে সিঁদুর দেওয়ার চল। রথের দিনে প্রতিমা গড়ার কাজ শুরু হয় রায়চৌধুরী বাড়িতে। নবমীর দিন হয় কুমারী পুজো। পূর্ব বর্ধমান জেলার চৌধুরী পরিবার বলতে রায়ান গ্রামের চৌধুরী পরিবার, সেই 357 বছর ধরে আজও সেই নীতি মেনে চলে আসছে দুর্গাপূজা। আর চৌধুরী পরিবারে প্রায় 20টা পরিবার মিলে এই পুজোটা করেন এবং জাঁকজমকভাবে। এবং যেটা জানা যাচ্ছে যে রাজ পরিবারের স্বপ্নাদশ থেকেই এই পুজো শুরু হয়। প্রথমেই জগদ্ধাত্রী পুজো, তারপরে মা দুর্গা। আজ থেকে 357 বছর আগে কাশীনাথ চৌধুরী বর্ধমান রাজার নায়েব ছিলেন। তা এখানে জগদ্ধাত্রী পুজো হতো, স্বপ্নাদেশ পাওয়ার পর সেটা দুর্গাপুজো হিসেবে চালু পরিচালনা। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখ, কলকাতা টিভি।